মর্নিং সকলকে, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো, আমরাও বেশ ভালো আছি। আজকে একটা খুব সুন্দর হোম ডেকোরের স্টোরে এসেছি, সেই দোকানটার নাম হচ্ছে হোম গুডস। তো আমাদের এখানে কিছুজন নতুন বন্ধু হয়েছে, তারাই আমাদেরকে বলল যে এই হোম গুডস বলে যে দোকানটা আছে, এখানে খুব সুন্দর সুন্দর ঘরের আর কি সাজানোর জিনিসপত্র পাওয়া যায়। তো আমরা আগে যেখানে অ্যাপার্টমেন্টে থাকতাম তখন আমরা এই দোকানটাতে কোনোদিন যাইনি। তো ওরা বললো যে একবার গিয়ে দেখতে পারো, খুব সুন্দর সুন্দর সব জিনিসপত্র পাওয়া যায়। তাই আমরা ভাবলাম আজকে একবার গিয়ে দেখে আসি, আর সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো এখানে দেখুন কি সুন্দর সুন্দর সব প্লেট, তারপরে এই রান্নাঘরে ছোট ছোট বোল, কাপ, এইসবের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আর দোকানে ঢুকেই যেটা সবথেকে ভালো লাগলো, এই যে এই জিনিসটা দেখুন, এটা লেখা আছে মেড ইন ইন্ডিয়া, মানে হ্যান্ডক্রাফটেড ইন ইন্ডিয়া। তো ইন্ডিয়ার তৈরি জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। তো ওই যে আমার বন্ধুরা বলছিল, ওরাও বলছিল যে এখানে কিন্তু ইন্ডিয়ার অনেক জিনিসপত্র পাওয়া যায় কিনতে। আর আমার না অনেক দিন ধরে ইচ্ছা যে আমাদের বাড়িতে, মানে আমার একটু যেটা ভালো লাগে সেটা হচ্ছে যে একটু কাঠের জিনিসপত্র হবে, একটু জুটের জিনিসপত্র হবে, একটু মাটির জিনিসপত্র থাকবে। তো এই ধরনের জিনিসপত্র দিয়ে আমার ঘর সাজাতে খুব ভালো লাগে। সেই জন্যই দেখবেন আমার ডাইনিং টেবিলটাও কিন্তু কাঠেরই কেনা। এখনকার দিনে তো অনেক রকমের জিনিস পাওয়া যায়, অনেক সিনথেটিক উড এই সমস্ত চলে এসছে, তাছাড়া অন্য রকমেরও অনেক রকমের জিনিসপত্র পাওয়া যায়। কিন্তু আমার না একটু পুরনো পুরনো জিনিসপত্র দিয়ে ঘর সাজাতে খুব ভালো লাগে। তো এই দোকানটাতেও ওরা বলছিল যে ওই ধরনের জিনিসপত্র পাওয়া যায়। আর এই দেখুন কি সুন্দর সুন্দর সব টেবিল ল্যাম্প বিক্রি হচ্ছে। টেবিল ল্যাম্পগুলো দেখতে কিন্তু বেশ ভালো। আর একটা জিনিস নোটিস করলাম এই দোকানটাতে, সেটা হচ্ছে যে জিনিসপত্রের দাম আছে, দাম যে একদম নেই সেটা বলবো না, কিন্তু কিছু কিছু ক্লিয়ারেন্স বলে একটা সেকশন রয়েছে, তো সেখানে অনেক আর কি জিনিসপত্র ওরা অনেক ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে। হয়তো ওদের নতুন মডেলের জিনিস চলে আসবে, সেই জন্য ওরা ডিসকাউন্টে ছেড়ে দিচ্ছে। তো এই দোকানটাতে এরকমও হয় যে অনেক কিছু ভালো ভালো জিনিসপত্র ক্লিয়ারেন্সে ছেড়ে দেয়। আর যে জিনিসটার জন্য এই দোকানটাতে আসা, সেটা হচ্ছে আমি একটা পেন্টিং কিনতে চাইছি। তো আমাদের যে ব্যালকনিতে যাওয়ার যে জায়গাটা আছে, ব্যালকনিটা তো আমাদের এখনও বানানো হয়নি, মানে প্যাটিও যেটা, আমরা তো নতুন বাড়ি কিনেছিলাম, তো নতুন বাড়িতে প্যাটিওটা ওরা বানিয়ে দেয়নি, তো ওটা আমাদেরই বানিয়ে নিতে হবে। তো এই প্যাটিওতে যাবার যে রাস্তাটা আছে, গেটটা, সেই গেটের ওপরে অনেকটা জায়গা ফাঁকা পড়ে আছে। তো আমি একটা রেক্টেঙ্গেল শেপের পেন্টিং খুঁজছি। আর পেন্টিংটা আমার ইচ্ছা যে একটু ওই রাজস্থানি স্টাইলের বা অনেক রকমের ইন্ডিয়ান যে সমস্ত আর্ট আছে, তো সেই ধরনের জিনিসপত্র কেনার। তো এখানে অনেক রকমের পেন্টিং পাওয়া যাচ্ছে, খুব সুন্দর সুন্দর পেন্টিং পাওয়া যাচ্ছে, খুব সুন্দর ফ্রেমের পেন্টিং পাওয়া যাচ্ছে, কিন্তু আমি যেটা খুঁজছি সেটা আর পাচ্ছি না। তো সেটার জন্যই একটু মুশকিল হয়ে গেছে। এই যে এই পেন্টিংটা দেখুন খুব সুন্দর, এর ফ্রেমটা আমার খুব ভালো লাগলো, কিন্তু পেন্টিংটা একটু ছোট। আমার অ্যাকচুয়ালি অনেকটা লম্বা টাইপের, ওই আর কি বলবো, আয়তক্ষেত্র টাইপের, মানে রেক্ট্যাঙ্গেল শেপের পেন্টিং আমার দরকার। তো যাই হোক, পেন্টিংটা কিনতে এসেছিলাম, পেন্টিংটা আমি পেলাম না আজকে। তো ওই আমার বন্ধুগুলোও বলছিল যে তোমাকে মাঝে মাঝে যেতে হবে, মানে দোকানটাতে মাঝে মাঝে গিয়ে গিয়ে ঘুরে ঘুরে আসতে হবে, তো ওদের মাঝে মাঝে নতুন নতুন স্টক আসে, তো তখন পাওয়া যেতে পারে। মানে এই যে দেখুন, এই যে সেকশনটা আমি দেখছি, এই এই যে এই জিনিসটাই দেখুন, এটাও কিন্তু এই মেড ইন ইন্ডিয়া, মানে ইন্ডিয়াতে তৈরি জিনিসপত্র এরা এই দোকানটাতে বিক্রি হচ্ছে। তো এইরকম এখানে অনেক হাতি, তারপরে অনেক রকমের এশিয়ান জিনিসপত্র, মানে এশিয়া মহাদেশের যেসব, মানে বুদ্ধিস্ট জিনিসপত্র, মানে বৌদ্ধ মূর্তি, তারপর এই ধরনের জিনিসপত্র অনেক কিছু পাওয়া যাচ্ছে। আবার এই যে চাইনিজদের যেমন এই ফেংশুই এই সমস্ত হয় না, তো ওই সমস্তরও একটা সেকশন রয়েছে। তারপরে আফ্রিকান অনেক কিছু জিনিসপত্র, মানে আফ্রিকাতে ওই যে শিয়াল দেবতা আমরা গল্প পড়েছি না ফেলুদার গল্পতে, তো ওই রকম টাইপের জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। আর এমনি আমার হাতি অনেকগুলো দেখতে পেলাম, হাতি রয়েছে, তারপরে বুদ্ধ মূর্তি অনেকগুলো দেখতে পেলাম। তো এগুলো বেশ ভালো লাগছিল।
আর সুন্দর সুন্দর পেন্টিং তো রয়েছে। তো এই দোকানটার একটা স্পেশালিটি কি, বিভিন্ন মানে গোটা ওয়ার্ল্ডের বিভিন্ন যে রিজিয়নগুলো আছে সেই রিজিয়নের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, তো এটা আমার খুব ভালো লাগলো। আর মানে আপনার বাড়ির সমস্ত কিছু ডেকোর, মানে আপনি লিভিং রুম বলুন, বেডরুম বলুন, এই যে বললাম টেবিল ল্যাম্পগুলো রয়েছে, ওগুলো কী সুন্দর, ফ্লাওয়ার ভাস রয়েছে, ফুলদানি, সেগুলোও খুব সুন্দর, অনেক কিছু পাওয়া যাচ্ছে। আর এগুলো হচ্ছে ওই সেন্টেড ক্যান্ডেলের সেট। তো এই সেন্টেড ক্যান্ডেলগুলো মানে একটা ক্যান্ডেল খোলা মাত্র আপনার নাকে এত সুন্দর গন্ধ আসবে, তো খুব ভালো ছিল এই সেন্টেড ক্যান্ডেলগুলো। এগুলো কিন্তু গিফট আইটেম হিসেবে খুব ভালো, আর বাড়িতে তো সাজিয়ে রাখা যায়। তো এখানে দেখেছি আমাকেও আর কি অনেকজন আমাদের নতুন বাড়িতে যখন এসেছিল সবাইকে আর কি নেমন্তন্ন করা হয়েছিল, তখন এরকম অনেকগুলো ক্যান্ডেলের সেট দিয়েছিল। তো আমিও আবার অনেককে এরকম ক্যান্ডেলের সেট অনেক সময় গিফট করেছি। আর এই যে বললাম না এই ফেংশুই টাইপের জিনিসপত্র, এই সেকশনটাতে এই সমস্ত জিনিসপত্রও পাওয়া যাচ্ছে। তো এইরকম মানে বিভিন্ন রকমের জিনিস এখানে পাওয়া যাচ্ছে। আর এই যে একটা খুব সুন্দর একটা ছোট্ট বক্স রয়েছে, পুরোটাই গ্লাসের, কিন্তু ভেতরে জিনিসপত্র রাখা যাবে। আর এই যে একটা বুদ্ধ মূর্তি রয়েছে, স্ট্যান্ডিং বুদ্ধা ছিল ওটা, দামনে দাঁড় করানো অবস্থাতে। আর এই এরোপ্লেনটা দেখুন কি সুন্দর। তো সুদীপ্তর এই এরোপ্লেনটা খুব পছন্দ হয়েছিল কেনার জন্য, কিন্তু এটার একটু দাম আছে, সেই জন্য আমি বললাম যে ছেড়ে দাও, এইটা তো প্ল্যান করে আসা হয়নি, তো পরে কখনো কেনা হবে। আর এই সেকশনটা হচ্ছে, এটা হচ্ছে গার্ডেন সেকশন। তো আপনার বাড়ির সামনে গার্ডেন বলুন বা পেছনে ব্যাকইয়ার্ডে অনেকের খুব বড় সুন্দর গার্ডেন থাকে, তো এই সমস্ত গার্ডেনের সব জিনিসপত্র এই জায়গাটাতে পাওয়া যাচ্ছে। তো এই যে সমস্ত জিনিসপত্রগুলো একটু পাথরের তৈরি বা একটু ওই ঘষা ঘষা টাইপের, মানে ম্যাট ফিনিশের ওপর, আর এগুলোকে ওই রেত বলে মনে হয়। এই যে দরজার সামনে টাঙায় দেখেছি এখানে, সব আমেরিকান যে ফ্যামিলিগুলোতে দেখতে পারবেন, তো এই ধরনের রেত গোল গোল যে ওরকম থাকে ওইগুলো দরজার সামনে দেখেছি টাঙিয়ে রাখে। আর এটাও একটা বুদ্ধ মূর্তি পাওয়া যাচ্ছে, এটাও কিন্তু ওই ব্যাকইয়ার্ড বলুন বা একটু ঘরের বাইরে আর কি দরজার সামনের দিকে ওইসব জায়গাতে রাখার জন্য, যে একটু মানে একটু ঘষা ঘষা টাইপের ছিল না, একটু ওল্ড পুরনো জিনিসপত্র টাইপের ছিল। তো যাই হোক, আমিও এখান থেকে দুটো জিনিস কিনেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করবো, চলুন। তো এখন দোকান থেকে বেরিয়ে পড়েছি, এবার আমরা বাড়ি যাচ্ছি। তো বাড়ি গিয়েই ভাবছি আপনাদের সাথে কী কিনলাম সেটা শেয়ার করবো। তো ওই যে হোম গুডস দোকানটা থেকে আমি এইটা কিনেছি, এটা একটা মানে ছোট বক্স টাইপের, আবার আপনি শো পিসও বলতে পারেন। তো এটার ওই চারটে পায়াতে চারটে হাত, মানে হাতি আছে, হাতি সুর ওঠানো একটা হাতি আছে চারটে পাতে, আর এটা একটা বক্সের মতো। আর এই এই যে এই জিনিসটার আমার সবথেকে ভালো লাগলো, এই যে আলপনার মতো যে একটা ডিজাইন করা রয়েছে, এটা আমার দেখে ভীষণ ভালো লাগলো। তো এইটা একটা ছিল, আর একটা শুধু একটা হাতির হাতির মানে শেপের একটা ওরকম বক্স ছিল। তো আমার এইটা বেশি ভালো লাগলো, সুদীপ্তও বললো যে এটাই বেশি ভালো লাগছে। তো এটার ভেতরে আর কি ওই ছোটো চাবি রিং টিং এই সমস্ত রাখা যেতে পারে। তো এমনি আমি হয়তো ফাঁকাই রাখবো, তো এই আর কি যেখানটায় মানে এই প্রপার জায়গাটাতে অ্যাকচুয়ালি আমি এখন রেখে দিচ্ছি। আর কোনো জিনিস তো আমাদের এখন নিচেতে রাখা যায় না, সব কিছু তোরা হামা দিয়ে গিয়ে হাত দিয়ে দেয়, সেই জন্য যেটা যেখানে রাখার আর সব কিছু একটু উঁচুতে উঁচুতে রাখছি। তো এরকম আমার কাছে একটা সেলফের মতো ছিল, যে এখানে আমাদের একটু মানে একটু সাজিয়েই রাখা আছে এই জায়গাটা, তো ওখানেই ভাবলাম এটা রাখলে ভালো লাগবে, তো এখানেই এটা রেখে দিয়েছি। এটা বেশ ভালো লাগলো দেখে। আর আরেকটা সুন্দর আপনাদের জিনিস দেখাচ্ছি, এই যে রিং চেনটা দেখুন, এটা আমি কিনিনি, এটা আমাকে একটা আমার বন্ধু গিফট করেছে। তো ওরা ইন্ডিয়া গেছিলো, আর আগের সপ্তাহে ওরা আমাদেরকে ওদের বাড়িতে ইনভাইট করেছিল, তো ওরা ইন্ডিয়া থেকে এটা এনেছে। তো আমার রিং চেন খুব পছন্দ, তো আমি জানি না মানে এটা কোইনসিডেন্স যে ও রিং চেনই এনেছে। আর এই ধরনের জিনিসপত্র আমার খুব ভালো লাগে, যেগুলোতে একটু ইন্ডিয়ান টাচ আছে, একটু মানে কি বলবো মাটির তৈরি, একটু হাতে বানানো জিনিসপত্র, তো এইগুলো আমার খুব ভালো লাগে। তো এটা সুদীপ্ত টাঙিয়ে দিল এই জায়গাটাতে।
আর আর একটা জিনিস যেটা কিনেছি সেটা হচ্ছে এই যে বার্ড ফিডারটা। তো এটা হোম গুডসের যেটা ওই গার্ডেন সেকশন বলছিলাম ওখানে ওরকম একটা বার্ড ফিডার ছিল, তো ওই বার্ড ফিডারটা নিয়ে এসেছি। মানে এখানে যে পাখিগুলো আসে আমাদের এই গাছটাতে অনেক পাখি আসে বাড়ির সামনেটায়, তো ওদেরই এই খাবার দেবো সেই জন্য এটা কিনে আনা হয়েছে। আর এটাতে একটা সোলার লাইটও আছে, ওই যে আমাদের বাড়ির সামনে যে সোলার লাইটগুলো লাগিয়েছি তো ওই রকমই, এটাও ওই রকম রাত্রিবেলায় একটু জলজল করবে, মানে জ্বলবে, একটা লাইট আছে। তো এই যে আমি একটা এরকম কি বলবো একটা হুকের মতো জিনিস এনেছি, এটাকে হ্যাঙ্গার টাইপের জিনিসপত্র, এটা অ্যাকচুয়ালি গাছে ছোট প্ল্যান্ট হ্যাং করার জন্য। তো সেটাই আমি এখন এটা লাগাচ্ছি, আর এটাতে বার্ড ফিডারটা ঝুলিয়ে দেব। তারপরে এই পাখির খাবারও একটা কিনে এনেছি, তো সেই পাখির খাবারটাও ওর মধ্যে দিয়ে দেবো। কিন্তু ব্যাপারটা হয়েছে আমার যেটা এখন মনে হচ্ছে সেটা হচ্ছে যে এর মানে লম্বাতে লেন্থটা একটু ছোট হয়ে গেছে, এই যে হুকটা রয়েছে, তো এটা হয়তো একটু আমাকে বড়ই কিনতে হবে। এটা খুব একটা বেশি দাম ছিল না, একটু সস্তাতেই পেয়েছিলাম, তাই ভাবলাম ঠিক আছে নিয়ে গিয়ে দেখি। মাত্র $1 করে দাম ছিল এটার, তাই ঠিক আছে নিয়ে গিয়ে দেখি যদি হয়ে যায়। তো এখন মনে হচ্ছে যে না একটু বড়ই কিনতে হবে, তো ঠিক আছে আমি ওটা পরে না হয় অ্যামাজন থেকে অর্ডার করে দেবো। আর এই যে এটা হচ্ছে পাখির খাবার, তো এটাও আর কি দোকানে কিনতে পাওয়া যায়, এখানে এই সমস্ত জিনিস খুব সহজেই কিনতে পাওয়া যায়। তো এই যে এটা আমি এবার খাবার ভরে এটাকে ঝুলিয়ে দিয়েছি, তো হোপফুলি অনেক পাখি আসবে, এমনিতেই পাখিগুলো আসে তো খাবার পেলে আরই আসবে। তো এটাই কি এই দুটো জিনিসই আমি হোম গুডস থেকে কিনেছিলাম, তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক কমেন্ট শেয়ারও করে দেবেন। আর আবার আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে পরে দেখা হবে, ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, টাটা।